আসসালামু আলাইকুম দর্শক, জুম মিটিং কীভাবে আপনি সেটিং করবেন এবং এটি ফেসবুক বা ইউটিউবে শেয়ার করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো, সঙ্গে থাকতে পারেন। জুম মিটিং দিয়ে আসলে বর্তমানে সময়ে খুবই একটি আলোচিত এবং প্রয়োজনীয় একটা বিষয় হয়েছে, কারণ এই কোভিডকালীন এটি আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ঘরে বসেই জুম এর মাধ্যমে বিভিন্ন মিটিং আয়োজন করা হয়। দেখুন আমি কীভাবে কাজটি করি। প্রথমে আমি ওয়েবসাইটে জুম লিখে ইনস্টল করলাম। আপনি ইনস্টল করেও করতে পারেন, আবার ব্রাউজার দিয়েও ঢুকতে পারবেন। আমি ব্রাউজার দিয়ে ঢুকছি। দেখুন এখন আগে প্রয়োজন হবে সাইন ইনের, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যেটি থাকবে সেই অ্যাকাউন্টের আগে সাইন ইন করতে হবে। নেটটি স্লো, এই জন্যে একটু সময় নিচ্ছে, দর্শক সঙ্গে থাকবেন। দেখুন সাইন ইন, আমি একটি ইমেল অ্যাড্রেস এবং এ দিয়ে সাইন ইন করছি। দেখুন আমার অ্যাকাউন্টে আমি ঢুকেছি। এখানে সব ধরনের অপশন আছে, প্রোফাইল, মিটিং। আমি একটি নতুন মিটিং আইডি তৈরি করব, একটি শিডিউল, নতুন আকারে শিডিউল আকারে আমাকে দিতে হবে। দেখুন এখানে ইতিপূর্বে যে জুম মিটিংগুলো করা হয়েছিল সেগুলো শো করছে। আপনি ইচ্ছা করলে এডিট করে এই এর উপরে করতে পারেন, শিডিউল এ মিটিং, সেখানে ক্লিক করলে নতুন অপশন আসবে। এই শিডিউল মিটিংয়ের মাধ্যমে নতুন একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়। দেখুন এখানে টপিক ডাকিয়ে যে কোনো একটি টপিকের নাম দিতে হবে, এছাড়া কখন সময় এবং কয়টা থেকে হবে, কত তারিখ হবে সে বিষয়ে দেওয়া আছে। পার্সোনাল মিটিং আইডি, এটা এবং পাসওয়ার্ড কী হবে সেটিও এখানে দেওয়া আছে। আমি সেভ অপশন দিলে এটি সেভ হয়ে যাবে। নেটটি স্লো, এই জন্যে একটু সময় নিচ্ছে। দর্শক জুমের মাধ্যমে কিছু প্রাইভেসি এবং বিশেষ কিছু ফিচারের কারণে মূলত জুম বিশ্বব্যাপী এটি খুবই প্রচলিত। দেখুন এই মিটিংয়ের ইতিপূর্বে যেটি সেট করা হয়েছিল সেটি এখানে শো করছে। এবার আমি জয়েনে ক্লিক করবো, জয়েন এখানে জয়েন, ওপেন জুম মিটিং। আপনি ব্রাউজারে করতে পারেন, আবার হচ্ছে ইনস্টল করে, অর্থাৎ জুম সফটওয়্যারটি ইনস্টল করেও করতে পারবেন। লঞ্চ মিটিং, দেখুন এখানে কানেক্টিং হচ্ছে। দেখুন এখানে আমি অলরেডি ঢুকে গেছি আমার অ্যাকাউন্টে অ্যাডমিন হিসেবে। এখানে কিছু সেটিং আছে যে আপনি কম্পিউটার অডিও ব্যবহার করবেন কি না। এই যে লাইভ স্ট্রিম, যে অপশনটি মোড়ে এখানে আছে লাইভ স্ট্রিম, লাইভ স্ট্রিমিং হবে কি না সে বিষয়ে। লাইভ স্ট্রিমে মেসেজ শো করছে যে এটি লাইভ স্ট্রিম হবে কি না সে বিষয়ে। মূলত ওই মোর অপশনে গিয়েই স্টপ লাইভ স্ট্রিম বা অন করতে হবে। আপনাকে পার্টিসিপেন্ট কতগুলো সেগুলো দেখা যাবে এবং আপনার স্ক্রিনটি কী হবে সবই আপনি সেট করে নিতে পারবেন। লাইভ অন ফেসবুক, আপনি ইন করতে চাইলে ইন করতে পারবেন, ইনভাইট অপশন দিতে পারবেন।
কানেকটিভ হচ্ছে। আমার পিসিতে নেটটি খুবই দুর্বল, যার জন্য একটু সমস্যা হচ্ছে। দর্শক মূলত এই এই প্রক্রিয়াটুকুই, একটি জুম মিটিংয়ের জন্য এবং লাইভ শেয়ার দেওয়ার জন্য এই প্রক্রিয়াটুকুই। আপনার নিজস্ব আইডি এবং এটা অবশ্য পেইড সফটওয়্যার, কারণ এটি আপনাকে আইডির কোনো একটি মিটিং অ্যারেঞ্জ করতে চাইলে অবশ্যই আপনাকে পেইড করতে হবে। এটা মান্থলি প্যাকেজ বা বিভিন্ন প্যাকেজ আছে, সেভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।